ভীষণ ভালো। তারপর এইগুলো দেখার পর তো আরো বেশি ভালো হয়ে গেছি। দেখতে পাচ্ছো বরবটি, দেখতে পাচ্ছো এক একটা বরবটি এক হাতেরও বেশি লম্বা। ইচ্ছা করছে না গাছ থেকে ছিঁড়ি, মনে হয় এইরকম থাকুক, দেখতে এত ভালো লাগছে। তো এই বরবটিগুলো আজকে তুলবো, তারপর বরবটির নতুন নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো এই বরবটিটা দেখো, এক হাতেরও বেশি, এক হাত চার আঙুল, এটা আরো বেশি লম্বা হবে, এক হাত চার আর চার আট আঙুল। এটা বরবটি তুলতে এরপর মই লাগবে, এখন আপাতত তুলে হলে চলে যাবে, কিন্তু যখন এই পালাবে উপরে উঠবে তখন অবশ্যই মই লাগবে। এখানকার গাছের থেকে ওই পাশের গাছগুলো খুব ভালো হয়েছে। মাটি কিন্তু একই ফেলা, একই দানা, তবে দুই দিকে দু রকম কেন হলো কে জানি। কদিন ধরে বৃষ্টি হবে হবে করে বৃষ্টি হয় না, কালকে তো সারাদিন তেমন একটা বৃষ্টি হয়নি, মেঘলা ওয়েদার দেখে যে ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি হলো না, গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে, গাছে এখন জল দিতে হবে। কিরকম বৃষ্টি হচ্ছে বলো তো, জামা কাপড়টা মেললাম হঠাৎ ছিঁচির করে এসে একটু জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে গেলাম, জামা কাপড়টা তুলে নিয়ে গেলাম, ব্যাস বৃষ্টি থেমে গেল। এখন এরকম বৃষ্টি মানে গাছের গোড়ায় জল পড়ছে না, গাছের পাতা ভিজে ওখানে বৃষ্টি শেষ, তো সেজন্য জল দিতে হবে। তার আগে দেখাই, এখানে আমার যে জামরুল গাছটা ছিল সেই জামরুল গাছটা একটু চারা গাছ, হয়তো জামরুল হতে দু তিন বছর সময় লেগে যাবে, তো সেজন্য গাছটা আমি তুলে আগে যাদের কাছ থেকে দুধ নিতাম তো তাদেরকে গাছটা দিয়ে দিয়েছি, এমনি দান করে দিয়েছি যে তোমরা নিয়ে যাও, চারা গাছ ছাদে এতদিন রাখতে পারবো না, একটা বড় দেখে কলমের চারা এনে লাগাবো, যাতে বছর দেড় দুয়ের মধ্যে তাতে ফল আসে। থাই জামরুল যেগুলো হয় পুরো লাল জামরুলগুলো, সেই জামরুল এনে লাগাবো।
রান্নার জন্য কেটে কুটে সমস্ত কিছু বেটে বুটে পুরো রেডি করে নিয়েছি। এখন আমি রান্না স্টার্ট করব। আজকে আমি বরবটির কতগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি সেগুলো তোমাদের পছন্দ হবে। তো এখানে মাছগুলো একটু করে চিরে নিচ্ছি ছুরি দিয়ে। মাছগুলোতে এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে একটু অন্য কাজ করে নিচ্ছি। এখানে আমি ধনে পাতা ফেলেছি, তো এর মধ্যে অনেক ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো আর ছোট ছোট শাকের গাছ হয়েছে সেই শাক গাছগুলো তুলে ফেললাম, মাছগুলো উল্টে দিলাম। আর অন্যদিকে এখানে দেখো একটা বাটিতে ছোলার ডাল বাটা আছে, এর মধ্যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু রসুন বাটা দিচ্ছি। লঙ্কা গুঁড়োর জায়গায় তোমরা কাঁচা লঙ্কা কুচিও ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই কড়াইতে আর একটু তেল দিয়েছি, দিয়ে যে বরবটি আমি একটা শেপ দিয়েছিলাম অনেকটা চুড়ি টাইপের দেখতে, তো সেইগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। শেপে যে কটা বরবটি তৈরি করেছিলাম সেই কটা ভাজা হয়ে গেছে, তো তারপরেও কিছুটা ছোলার ডাল বেশি আছে, সেজন্য আরও কতগুলো বরবটি তুলে এরকম চুড়ির শেপের মতন এরকম ডিজাইন করলাম, করে আবার ভাজছি। বড়া ভাজার পর যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আবার কিছুটা বরবটি দিলাম, লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে একটু সময় ভাজবো যাতে বরবটিটা নরম হয়ে যায়। একটা বড়া টেস্ট করে দেখছি কেমন খেতে হয়েছে, বেশ ভালোই খেতে হয়েছে আর গরম গরম তো আরও ভালো লাগছে। বরবটি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এবার এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষে আর জিরে বাটা। তো এই রান্নাটা আমি আমার মামা শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তো মামিমা রান্না করেছিলেন, বেশ ভালো লেগেছিল খেতে। বাড়িতে এসে দু একবার করেওছি, বেশ ভালো লাগে। আমি এরকম স্টাইলে বেগুন দিয়ে করার চেষ্টা করেছিলাম, তো অতটা বরবটির মতো ভালো লাগেনি। এটা কিন্তু একটু ঝাল ঝাল রান্না করতে হবে, আর ঝালটা একটু কম হয়েছে বলে সামান্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, আর সবশেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। আর একটা প্যান গরম বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন বাটা, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে কাটা ছাড়ানো লোটে মাছ দিচ্ছি। এখানে আমি লোটে মাছের ভুনা তৈরি করছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ব্যাস, তাহলে ভুনাটা রেডি করি আগে। দেখো ভুনা তৈরি করা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটে। ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আলু হালকা করে নেড়ে চেড়ে, এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। ঢাকা দিয়ে একটু সময় ভাজবো, হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি, বরবটি দিয়ে ঢেকে ঢেকে ভাজবো বেশ কিছুক্ষণ সময়, যতক্ষণ না বরবটিটা নরম হচ্ছে সিদ্ধ হচ্ছে। লবণ আর হলুদ আরও একটু অ্যাড করে দিলাম, স্বাদ মতো দিচ্ছি লঙ্কা গুঁড়ো। বরবটি ভাজা হয়ে গেছে,
এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা লোটে মাছের ভুনা, দিয়ে ভালো করে মেশাবো। মেশানোর পর আরও একটু সময় ঢেকে ঢেকে ধিমে আঁচে আমি ভাজব। সবশেষে দিয়ে দিচ্ছি জিরা পাউডার, খুব ভালো করে জিরা পাউডারটা মিশিয়ে নিচ্ছি। আর ভীষণ সুন্দর একটা গন্ধ ছেড়েছে, এর মধ্যে ধনে পাতাও দেওয়া যায়, তবে আমার ধনে পাতাগুলো এত ছোটো যে ওদেরকে তুলতেই আমার কষ্ট হচ্ছে, সেজন্য দিলাম না। ওভাবে করে না, বালিশ কখনো দেয় না, পিঠের নিচে বালিশ দেয় না, বালিশ সরা। আস্তে আস্তে শোবে, হ্যাঁ, হঠাৎ করে দুম করে শুয়ে পড়বে না। পাটা আরো কাছে, পাটা দূরে চলে গেছে, আরো ভিতরে নিয়ে যাও। বাহ, একদম মাটির সঙ্গে মিশে গেছে, খুব সুন্দর হয়েছে। দি, তোমার বডি এমনি ভীষণ ফ্লেক্সিবল, হাতটা দেখা, হাতটা সোজা কর, হাতটা সোজা কর, দেখো হাতটা মাঝখান থেকে বেঁকে কি হয়ে গেছে। হাতের সাপোর্ট রাখবে, হ্যাঁ, এই তো আমি বলেছি না, রোজ প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। তোমা কি বলছে, কি যেন জিমনোটাইজ করবো, মা জিমনোটিক্স করবো। তো আমি একসময় খুব ভালো জিমনাস্টিক করতাম এবং বিভিন্ন জায়গায় পারফর্মও আমার জিম টিচারের কাছে শিখতাম, বিভিন্ন জায়গায় পারফর্ম করতে নিয়ে যেত, সেই পিয়ালির আজ এই দশা। আজকে পিয়ালিকে দেখলে কে বলবে পিয়ালি একসময় খুব ভালো জিমনাস্টিক করতো, জিমনাস্টিক ছাড়ার পর মোটা হয়ে গেছি, এবার একটু একটু করে মোটা হতে হতে এখন তো পুরো রসগোল্লা হয়ে গেছি। কেন মোবাইল দেখতে পাচ্ছে না, ওই জন্য দুঃখটা আর বেশি। তো ভালো তো, আমাদের আলো জিতে এসেছে জোনাকি পোকা। আর বলনি জোনাকি পোকার গল্প, বাবুই পাখি বাসা করে, এই গল্পটা এবার একদিন বলবে। হ্যাঁ বাবা এত গল্প বলেছে, গল্পটা বলেনি। কে কে আম খাবে না তারা হাত তোলো, আর কে কে আম খাবে তারা হাত তোলো, আর যে হাত তুলবে না সেই আম পাবে। হাত ধুয়েছিস? আটিতেই তো অমৃত থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা।